গুড মর্নিং বন্ধুরা আজ হলো এক জুলাই আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে করোনা সংখ্যা আট হাজার পার গতকাল নতুন করে ৬১৩ তেরো জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এনি আসামে করোনা সংখ্যা বেড়ে হলো আট হাজার চারশো সাত জন গতকাল কাসার জেলায় নয় জন পঁয়ষট্টি বছরের বৃদ্ধা সহ আক্রান্ত আরো আঠারো জন দিন গাড়ি চুরি মামলা বদরপুরে কাটিগড়ায় স্কুল ছাত্রী অপহরণকারী উপযুক্ত শাস্তির দাবি করিমগঞ্জ কলেজে সিবিসিএস আভ্যন্তরীণ মূল্যায়ন অনলাইনে করোনা নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী লকডাউন ব্যর্থ হলে রক্ষা করা যাবে না গৌহাটিকে শ্মশানে বার্তাহী মন্ত্রের করোনায় মৃতের সৎকারে হাজির হলে কতি নেই বরাকে শনিবার ও রবিবার লকডাউন অযৌক্তিক প্রত্যাহারের দাবি করিমগঞ্জ কংগ্রেসে করোনার জেরে বন্ধ যাত্রী ট্রে বিপাকে শিলচর স্টেশনের ব্যান্ডাররা এবার এম এম পরীক্ষায় প্রথম দশে দেওরাইল টাইটেলের সহজ যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ তিগুণ বাড়া আদায় নিয়ম মানছে না যান পুলিশকে নালিশ গৈরিক বারতে ভ্রমণ তত্ত্ব ছাড়াই করোনা পজিটিভ পুলিশ ও আশাকর্মী কর্মী গোষ্ঠীর সংক্রমণের পথে পাতার কান্দি সব দিকে হাহাকা রাজ্যে বন্যার মৃত্যু পঁচিশ ক্ষতিগ্রস্ত তেরো লক্ষ এবং শেষ খবরটি জল জীবন মিশন চলতি বছরের টার্গেট এক লক্ষ দুই হাজার তিনশো পঁয়ত্রিশ গ করিমগঞ্জের গ্রামাঞ্চলের প্রতিটি পরিবারে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকুয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিই এবং প্রতিদিনের নতুন নতুন খবরা সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখু এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই ফেসটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে আপনি মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসামে করোনার তাণ্ডব অব্যাহত গতকাল নতুন করে ছয়শো তেরো জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে আসামে করোনার সংখ্যা বেড়ে হলো আট হাজার চারশো কিন্তু এরই মধ্যে একটি স্বস্তির খবর হলো ইতিমধ্যে পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশ জন লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং দুই হাজার সাতশো পঁয়তাল্লিশ জন লোক বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আসামে করোনা ভাইরাসে আক্রান্ত হয় ইতিমধ্যে বারোজন লোকের মৃত্যু হয়েছে পরবর্তী মঙ্গলবার কাসারে আরও আঠারো জন কোভিড পজিটিভ হয়েছে এর মধ্যে নয়জন সেনা জওয়ান এবং একজন বিমানবাহিনীর লোক এভাবে সেনা ও আদা সেনার জওয়ানরা কোভিড পজিটিভ হওয়ায় কাসার জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগের মধ্যে কিছুটা হলে উদ্বেগ লক্ষ্য করা গেছে তবে সেনা জওয়ান বা বিমান বাহিনীর সব লোকেরাই তত্ত্ব রয়েছে পঁয়ষট্টি বছরের আক্রান্ত এক মহিলা দিল্লির ভ্রমণতত্ত্ব রয়েছে পূর্ণীয় বিশ্বাস নামের মহিলার বাড়ি মেহেরপুরের শিবালিক পার্কের ছয় নম্বর লেনে মহিলার স্বামী বৃদ্ধাবস্থায় রয়েছে তাই স্বাস্থ্য বিভাগ মহিলার স্বামীকে শহরের এক হোটেলে এনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার সুমন চৌধুরী জানিয়েছে মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রথম দফায় দশজন কবির পজিটিভ একটি তালিকা বেরোয় দশজনের মধ্যে একজন হাইলাকান্দির বাকি নয়জনই সেনা জওয়ান পরবর্তী বদরপুর থানা এলাকায় চুরির ঘটনা দিন দিন বেড়ে চলেছে মঙ্গলবার বদরপুর সালেবাড়ি থেকে মারুতি এই গাড়ি চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার তদন্তে নামলেও কোনো হাদিস বের করতে পারেনি গণগণ গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে রেল শহর বদরপুরে চুরির আতঙ্কে রাতের গুম উবে গেছে গড় মালিকসহ গাড়ি মালিকদের গড় চুরির পাশাপাশি গাড়ি চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে বদরপুর সালেবাড়ির বাসিন্দা সমরেন্দ্র ভট্টাচার্য এএস শূন্য এক বি আট শূন্য আট শূন্য নম্বরের মারুতি এই ঠান্ডের গাড়িটি শালেবাড়ি এলাকায় রাস্তার পাশে বন্ধ রেখে ফাঁসে থাকা আত্মীয় নারায়ণ আচার্যের বাড়িতে যান কিছুক্ষণ পরে সে দেখেন গাড়িটি নেই তিনি তখনই হতভম্ব হয়ে পড়েন বাধ্য হয়ে বদরপুর থানায় এজাহার দায়ের করে পরবর্তী স্কুল ছাত্রী অপহরণের মূল অভিযুক্ত আস্কর উদ্দিনের ফটো ভাইরাল করে অভিযুক্তকে পাকড়া করার দাবি জানালেন অভিভাবকরা রবিবার সংবাদ মাধ্যমে এক লিখিত বার্তা দিয়ে ছাত্রীর কাকা বলে তার বাতিজি অপহরণের তিন অভিযুক্তের মধ্যে মূল আসকর উদ্দিন আত্মগোপন করে রয়েছে তিনি জানান অভিযুক্ত পেশায় আইরিশ চালক দীর্ঘদিন থেকে সে তাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল তাকে সঙ্গ দিচ্ছিল আরও কয়েক চালক বলেন বিগত সাত জুন করার বিধায়কের উপস্থিতিতে এক সংবর্ধনা সভায় ছাত্রীটি প্রত্যয় ব্যক্ত করেছিল এবং বলেছিল তার ইচ্ছা মেডিকেলে পড়া মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া অপহরণকারীদের উপযুক্ত শাস্তি দাবি তুলেছেন তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন তারা পরবর্তী গৌহাটির পরিস্থিতি যে খুব একটা ভালো নয় সেটা মঙ্গলবার নিজেই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত সাত দিনে পঞ্চাশ বছরের দুইজনের মৃত্যু হয়েছে গৌহাটিতে সোমবার শুধু গৌহাটিতে আক্রান্ত হয়েছেন প্রায় শতাধিক ফলে এই চোদ্দ দিন লকডাউন মেনে চলতে হবে গুয়াহাটিবাসীকে আহ্বান জানিয়েছেন মন্ত্রী শর্মা হিমন্ত এদিন সাংবাদিকদের বলে আগের থেকে বিপজ্জনক হয়ে পড়েছে মহানগর এই দিন লকডাউন কঠোরভাবে পালন না করলে শহরকে করোনার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না উল্লেখ্য কিছুদিন ধরে গৌহাটিতে গণ সংক্রমণ শুরু হয়েছে এই সংক্রমণ রোদেই চোদ্দ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে গত কিছুদিন ধরে দেখা গেছে প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গোহাটিতে প্রতিদিন রাজ্যে মোট আক্রান্তের একশো থেকে একশো জন মহানগরে যা নি যা নিশ্চিতভাবে চিন্তার কারণ হয়ে পড়েছে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার মৃত্যু হয়েছে দিলীপ তালুকদার নামে এক ব্যক্তি ফাটাশির এলাকার ওই ব্যক্তি গত বাইশ জুন জিএমসি ভর্তি করা হয় এতদিন ধরে করোনার সঙ্গে লড়াই করেও শেষ রক্ষা হয়নি ওই ব্যক্তিসহ করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে মুঠ বারো জনে স্বাস্থ্যমন্ত্রী এদিন জানান করোনা আক্রান্তের জন্য শুধু গৌহাটিতে দুই হাজার পাঁচশো বিছানার ব্যবস্থা করা হবে আজ চালু হয়েছে মির্জার পতঞ্জলি যুগপীঠের হাসপাতাল বুধবার থেকে খানাপাড়ায় অস্থায়ী হাসপাতাল চালু হবে বলেও জানিয়েছেন তিনি পরবর্তী কাছাড় জেলার যাত্রীবাহী যানবাহনগুলো কোভিড প্রটোকল তো মানছেই না উপরন্ত যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ত্রিগুণ বাড়া আদায় করছে এই অভিযোগে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছে গৈরিক ভারত তারা অতিরিক্ত পুলিশ সুপারকে জানান বাইরে থেকে আসা অনেক গাড়ি চালকের মুখে মাস্ক থাকে না অনেক বেশি যাত্রী নিয়ে চলাচল করে তারা এমর্মে একটি স্মারকপত্র প্রদান করা হয় এদি তখন অন্যান্যদের মধ্যে বসিয়েছিলেন পাম্পি চক্রবর্তী জন্টুনাথ গৌরব দাস অসীম চক্রবর্তী বীরেশ্বর পাল প্রমুখ পরবর্তী সিবিসিএস পাঠ্যক্রমে দ্বিতীয় চতুর্থ সেমিস্টারে ছাত্রছাত্রীদের আভ্যন্তরীণ মূল্যায়ন আবার অনলাইনে হবে আভ্যন্তরীণ মূল্যায়নের প্রশ্ন বা বিশ্ব ছাত্রছাত্রীরা করিমগঞ্জ কলেজের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রামানু চক্রবর্তী এই তথ্য দিয়ে বলে ছাত্রছাত্রীরা উত্তরপত্রে তাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার শ্রেণী পাঠ্যক্রম লিখতে হবে উত্তরপত্র হাতে লেখা বা টাইপ করে পিডিএফ ফাইলে অনলাইনে জমা করতে পারবে উত্তরপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিন জুলাই পরবর্তী করোনা সংক্রমণে মৃতদের সৎকারে নিকটার্থীর উপস্থিত থাকার অনুমতি থাকত না এমনকি মৃতদেহ পরিবার পরিজনদের দেখার সুযোগ করতো না তবে করোনা পরিবেশ এখন দ্রুত পাল্টাচ্ছে তাই অসমে করোনা মৃতদের সৎকারে পরিবার পরিজনদের উপস্থিত থাকার বার্তা দিল রাজ্য সরকার সোমবার রাতে গৌহাটি মহানগরের উলুবাড়ি শশানে এক করোনা আক্রান্তের সৎকারে হাজির থেকে ওই নিদর্শন তুলে ধরেন খুব স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজারিকাও শ্মশানে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীর দাবি করোনা আক্রান্তের সৎকার যাবতীয় বিধি মেনে করতে হবে শুধু দু তিন গজের সামাজিক দূরত্ব বজায় রাখলেই চলবে পরবর্তী বরাক থেকে শনি ও রবিবারের লকডাউন প্রত্যাহার করার দাবি জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস এমন ব্যবস্থা সম্পূর্ণ পরিকল্পিত এবং তাতে কোভিড সংক্রমণ আরও বাড়বে বলে মনে করেন জেলা কংগ্রেস সভাপতি শত রায় সোমবার ইন্দিরা ভবনে সদল বলে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে এর আগে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গোটা দেশে লকডাউন জারি হওয়ায় মানুষের দুর্দশা বেড়েছে পথে পথে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকদের এবার অসমের পুরো ও নগর সমিতি এলাকায় সপ্তাহে যে দুদিনের লকডাউন আয়োজিত হয়েছে তা সম্পূর্ণ অপরিকল্পিত সপ্তাহে পাঁচ দিন অবাধে মেলামেশা করলে করোনা সংক্রমণ টেকাতে যাবে না সোমবার শহরে ফেঁসে গিয়েছিল বিড়ের মাঝে এমন চিত্র প্রত্যক্ষ করে জেলা কংগ্রেস সভাপতি বলে দুদিনের লকডাউন মানুষের নিরাপত্তাকে আরও বিঘ্নিত করে তুলেছে সবাই একসঙ্গে বেরিয়ে পড়ে আগে যাওয়ার প্রতিযোগিতায় যখন একজন আরেকজনের গায়ে পড়ে তখন দুদিনের লকডাউন অর্থহীন সারাদিনের ট্রাফিক যা মানুষকে দুর্ভোগে ঠেলে দেয় তাই তার দাবি বরাকের তিন জেলা থেকে সপ্তাহে দুদিনের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হোক পরবর্তী পাতার গান্ধী জোড়া হু হু করে বেড়ে চলেছে মহামারী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা পুনঃভ্রমণতত্ত্ব ছাড়াই ফের আক্রান্ত হলেন দুজন এদের মধ্যে একজন পুলিশ কর্মী ও অন্যজন আশাকর্মী এমন ঘটনায় ফের একবার নতুন করে গোটা এলাকা জুড়ে সাধারণ জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে একই সঙ্গে পাথার কলেজ কোয়ারেন্টাইন সেন্টার থেকে তিনজন পরিযায়ী শ্রমিকদের দেহ করোনা ধরা পড়েছে জানা গেছে পাতারগান্ধী থানার ইউবি বি সিপাহী শাহাবুদ্দিন গত কদিন ধরে পাথারগান্ধী সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন স্থানীয়রা জানান কোনো ভ্রমণ তত্ত্ব সারাই পাতারগাদির বিধায়ক সহ বাজারি সরার পুলিশ কর্মী আক্রান্তের পর এবার নতুন করে এক পুলিশ আশাকর্মীর শরীরে করোনা ধরা পড়েছে এটা অত্যন্ত উদ্বেগজনক মহামারী রুখতে প্রশাসনকে আরও কঠোর হবার পাশাপাশি সবাইকে মাস্ক পরিধান সহ হাট বাজার বন্ধ গাড়িতে ভিড় কমানোর জন্য ডিসির হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল পরবর্তী এম এম এফ এম ও ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে এম এম এ রেগুলার এবং প্রাইভেট মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন চারশো আটান্ন জন পাশ করেছেন তিনশো বাইশ জন পাশের হার সত্তর দশমিক তিন এক শতাংশ মেদা তালিকার প্রথম দশজনের মধ্যে জন দেওরাইল টাইটেল মাদ্রাসার ছাত্র প্রথম স্থান দখল করেছেন দেওরাইল টাইটেল মাদ্রাসার আবু তাহির মোহাম্মদ হানিফ তিনি দুই হাজার নম্বরের মধ্যে পেয়েছে এক হাজার সাতশো দুই নম্বর এছাড়াও ওই মাদ্রাসার শামসুল হক এক হাজার ছয়শো বাষট্টি নম্বর পেয়ে মেধা তালিকার তৃতীয় স্থান দখল করতে সক্ষম হক মেয়ে পঞ্চম স্থান পান মনির উদ্দিন তার প্রাপ্ত নম্বর ষোলোশো মাদ্রাসার সাজিদ আহমেদ ষষ্ঠ স্থান দখল করেছে আব্দুল মুমিন সপ্তম মোহাম্মদ মুসা কলিম নবম স্থান দখল করে দেওরা ঠান্ডি মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে এবছর দেওরা ঠান্ডি মাদ্রাসা থেকে এম এম চূড়ান্ত বর্ষে রেগুলার পরীক্ষা বসেছিলেন ছিলেন একশো জন পাশ করেছেন একাত্তর জন ফার্স্ট ক্লাস পেয়েছেন উনপঞ্চাশ জন এবং সেকেন্ড ক্লাস পেয়েছেন বাইশ জন এম এম প্রিভিয়াস পরীক্ষার্থী ছিলেন একশো জন পাশ করেছেন উনআশি জন দেওরাই সিরি মাদ্রাসার এফ এম ফাইনালে মোট পরীক্ষার্থী ছিলেন পঁয়ত্রিশ জন পাশ করেছেন সবাই মে তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছেন হুসেন আহমেদ এবং নবম স্থানে আব্দুল জলিল এই মাদ্রাসার ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসেছিলেন সাতত্রিশ জন পাশ করেছেন তেইশ জন প্রথম বিভাগে জন দ্বিতীয় বিভাগে নয় জন ও তৃতীয় বিভাগে জন লেটার এসেছে দুইটি ইন্টারমিডিয়েট পরীক্ষায় কোরআনে রাজ্য সালের নম্বর পাইছেন সলমান আহমেদ তার প্রাপ্ত নম্বর ছিয়ানব্বই পরবর্তী করোনার জেরে তিন মাস ধরে বরাকের ব্যস্ততম শিলচর রেল স্টেশন স্তব্ধ হয়ে রয়েছে গত চব্বিশ মার্চ লকডাউন ঘোষণার পর থেকে শিলচর রেল স্টেশনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে যাত্রী না থাকায় শিলচর স্টেশনের জমজমাট পরিবেশ নেই এতে বিভাগে পড়েছেন বেন্ডাররা তাদের অবস্থা শোচনীয় ট্রেন ও স্টেশনের বেন্ডাররা চরম আর্থিক সংকটে পড়েছে শুধু বেন্ডাররাই নয় ট্রেন যাত্রী বহনকারী অটো চালক সহ দিনমজুর শ্রমিকরাও সংকটে পড়েছে এ ব্যাপারে শিলচর রেল স্টেশন ম্যানেজার বিপ্লব দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান স্টেশন জমজমাঠির বলা ঠিক হবে না কারণ কোভিড প্রটোকল মানতে হচ্ছে সবাইকে যাত্রী ট্রেন না চললেও স্টেশনের অফিসিয়াল যথারীতি চলছে রেলকর্মীরা নির্ধারিত সময়ে অফিস করে চলেছে এদিকে স্টেশনের ভ্যান্ডাররা জানালেন তাদের রোজগার বন্ধ হয়ে গেছে তাই যাত্রী ট্রেন চলাচলের অপেক্ষায় প্রহর গুনছেন তারা পরবর্তী রাজ্যের বন্যা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি বিশেষ করে উজান অসমের চার জেলা এবং নিম্ন অসমের তিন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আজও জেলা প্রশাসন ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং রাজ্যিক ডিজাস্টার রেসপন্স ফোর্স কমরকশেন এমএসএ বন্যা দুর্গতদের উদ্ধার ত্রাণের কাজে বছরের দ্বিতীয় দফায় বন্যায় অসমে পঁচিশটি জেলা কম বেশি পরিমাণে প্রবাহিত হয়েছে বন্যায় ইতিমধ্যে চব্বিশ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তেরো লক্ষ মানুষ জানানো হয়েছে অসম রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের তরফে এবার শেষ খবরটি করিমগঞ্জ জেলার গ্রামাঞ্চলে বসবাসকারী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বিশুদ্ধ পানীয় জল জল জীবন মিশন এর অধীনে গ্রামে প্রতিটি করে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচি সফল করতে জেলা জেলাস্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে মঙ্গলবার জল ও স্যানিটাইজেশন কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভা পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান তথা জেলাশাসক এমপি সভায় জানানো হয় জল জীবন মিশন কর্মসূচির অধীনে এক লক্ষ দুই হাজার তিনশো পঁয়ত্রিশটি গড়ে পানীয় জলের সংযোগ দেওয়া হবে এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন